অবশেষে অনেকটা অসহায়ভাবে স্বীকার করলেন সাকিবের হাতে চরকাওয়ার কাওয়ার কথা বিতর্কিত চিত্রনায়িকা শবনম বুবলি বুবলি আজ তার ফেসবুকে লিখেছেন আমার জীবনটা শিক্ষায় ভরা তাই সেদিনের ঘটনাটাও আমার জীবনের জন্য সবচেয়ে ভালো একটি শিক্ষা বুবলি আরও লিখেছেন অনেকে হয়তো ব্যাপারটাকে চেপে যাবেন কিন্তু আমি চেপে যাওয়ার মতো মন মানসিকতা বিশ্বাসী নয় সেদিন যখন লুকিয়ে আমি সাকিবকে দেখতে গিয়েছিলাম তখন কথার এক ফাঁকে আমার গায়ে হাত তুলতে চেয়েছিল সাকিব সাকিব খান আমার সুপারস্টার সে চেয়েছিল আমার ভুল ধরিয়ে দিতে সে সবসময় আমার ভালোর জন্যই পরামর্শ দেন সেদিনের সেই ঘটনা আমার জন্য শিক্ষা হয়ে থাকলো আর তাই ব্যাপারটাকে আমি বেশ পজিটিভভাবে নিয়েছি আমি আশা করি স্বাভাবিকভাবেই আমি সবার কাছে ক্ষমা পাব আমি যে ভুল করেছি সে সম্পূর্ণভাবেই আমার কারণেই করেছি দয়া করে আমার জন্য কেউ সাকিবকে গালি দিবেন না এর আগেই আমি বলে দিয়েছি সাকিব যদি আমাকে সহযোগিতা করে তবে হাতে থাকা ছবিগুলো কমপ্লিট করে আমি ছবি করা ছেড়ে দিব উল্লেখ্য কিছুদিন আগেই অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা সবনম বুবলি বুবলি বলেছিলেন আমি এখনও সাকিব ছাড়া অন্য কোনো নায়কের সাথে অভিনয় করিনি তাই আমি চাইব সাকিব খান আমাকে আমার অসমাপ্ত ছবিগুলোতে সাহায্য করুক আর আমি আরিফিন শুভ ভাইয়ের সাথে আর একটি ছবিতে অভিনয় করতে চাই পাশাপাশি একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিততে চাই আমার এই ইচ্ছাগুলো পূর্ণ হলে আমি নিজে থেকেই সিনেমা থেকে বিদায় নিব সুপ্রিয় দর্শক বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ